প্রশ্ন, এহতেরামুল হক উজানি, তিনি কি সহি আলেম? তার সাথে আপনার পরিচয় আছে কি? আমার আগে তো উনি এই মসজিদেরই খতিব ছিলেন, ইমাম ছিলেন, পরিচয় আছে, উনি আলেম মানুষ। প্রশ্ন, গরুর গোশত খাওয়া জানি হালাল, কিন্তু গরুর কোন কোন জিনিস খাওয়া হারাম? শুধু গরু নয়, যে কোনো প্রাণী যেগুলো জবাই করে খেতে হয় এগুলোর কিছু অংশ খাওয়া বৈধ নয়। জবাইয়ের সময় প্রথমে যে রক্ত বের হয়, এই প্রবাহমান রক্ত, এটা খাওয়া হইল হারাম, দামে মাসবু বলা হয়। জবাইয়ের সময় যে রক্ত বের হয়, এই রক্ত খাওয়া হইল হারাম। এরপরে বাকি কিছু অংশ, এগুলো খাওয়া মাকরুহে তাহারিমি। যেমন তার একটা হলো মেরুদণ্ডের ভিতরে সাদরগ, গরু ছাগল হাঁস মুরগি কবুতর এগুলোর মেরুদণ্ডের ভিতরে একটা সাদা রগ থাকে, এটা খাওয়া মাকরুহে তাহারিমি। অন্ডকোষ মাকরুহে তাহারিমি। নির্দিষ্ট অঙ্গ লজ্জাস্থান, এটা খাওয়া মাকরুহে তাহারিমি। আর যদি স্ত্রীলিঙ্গী হয় তো তার পেশাবের জায়গায় মাকরুহে তাহারিমি। মূত্রথলি, যাকে মাসানা বলা হয়, যার ভিতরে পেশাব থাকে, এটা খাওয়া মাকরুহে তাহারিমি। এরকমভাবে গুদুদ, চামড়ার নিচে রক্তে গোশতের মধ্যে মাঝে মধ্যে দেখবেন কালো রঙের একটু শক্ত হইয়া থাকে, গরুর গোশত কাটার পর দেখি এটা নড়াচড়া করে, এটাকে গুদুদ বলে। আমাদের দেশে কেউ কেউ বলে তাবিজ, এটা খাওয়াও বৈধ নয়, মাকরুহে তাহারিমি। আল্লাহ, এরকম পিত্তথলি, যার ভিতরে পিত্ত থাকে, পিতের পানি তিতা পানি থাকে, এটা খাওয়াও মাকরুহে তাহারিমি। এই সমস্ত বস্তুগুলো খাওয়া যাবে না। প্রশ্ন, মেয়েরা তারাবি নামাজ পুরুষ হাফেজের পিছনে জমাতে পড়তে পারবে কি? মেয়েদের জন্য একা একা নিজ ঘরে নামাজ পড়লে সওয়াব বেশি, অন্য যে কোনো পন্থা অবলম্বন করতে যাবেন তো সওয়াব কমবে। পরিশ্রম করলাম সওয়াবও কম, এমন কাজ কি আধা পাগলে করে? আধা পাগলও করে না, পুরা পাগলও করে না। তো একা পড়লে সওয়াব বেশি, কেন আমি জমাতের চিন্তা? এরপরও মাসালা বলে, যদি শুধু পুরুষ ইমাম আর কোনো পুরুষ না থাকে, তাহলে জমাটা মাকরুহে তাহারিমি হবে, মাকরুহে তাহারিমির গুণা হবে, সওয়াব তো দূরের কথা। আর যদি পুরুষ ইমামের সাথে আরও কিছু পুরুষ থাকে, এরপর মহিলারা পিছনে পর্দার আড়ালে থাকে, তো মাকরুহে তাহারিমি হবে না, কিন্তু সওয়াব কম হবে। প্রশ্ন, ছোট বাচ্চারা মসজিদে জমাতে নামাজ পড়তে আসলে তারা কি বড়দের সাথে দাঁড়াবে নাকি পেছনে? বড়দের ফাঁকে ফাঁকে দাঁড়াবে, পিছনে দাঁড়াইলে দুষ্টামি করবে, ওদেরও নামাজ নষ্ট হবে, বড়দেরও নষ্ট করবে। তো এরা বড়দের ফাঁকে ফাঁকে দাঁড়াবে, যে কোনো সফে ফাঁকে ফাঁকে দাঁড়াইতে পারবে। প্রশ্ন, বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চার কানে যে আজান দিতে হয় সেটা কি ফজরের আজান নাকি অন্য কোনো ওয়াক্তের আজান দিলে হবে? ফজরের নয়, অন্য ওয়াক্তের আজান, ফজরের আজান দিবেন না। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা বলবেন না। প্রশ্ন, যদি কেউ ভুলবশত নামাজে দুই সেজদার বদলে এক সেজদা দিয়ে প্রথম রাকাত শেষ করে এবং দ্বিতীয় রাকাতে তার মনে হয় যে প্রথম রাকাতে এক সেজদা দিয়েছে, তাহলে তাকে কি সাওসিজদা দিতে হবে? মনে পড়া মাত্র ওই সেজদাটি নামাজের ভিতরে কাজা করবে এবং পরবর্তীতে সাওসিজদাও দিতে হবে। প্রশ্ন, আমাকে এক আহলে হাদিস ভাই প্রশ্ন করেছে, আপনাদের হুজুর ফেতনার আশঙ্কায় মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছে, কিন্তু যখন আপনার হুজুরের তাফসিরে মহিলারা আসে, ওয়াজ মাহফিলে মহিলারা আসে, তখন কি ফেতনা থাকে না? শুধু ফেতনার খাতিরে জমাতে আসতে নিষেধ করা হয় একথা তো নয়, শরীয়তের হুকুম মহিলাদের জমাতে আসা নিষেধ, এই জন্য নিষেধ করা, শুধু ফেতনার খাতির নয়, ওয়াজ মাহফিলে আসা শরীয়তে নিষেধ নয়। প্রশ্ন, যদি সরকারি ব্যাংক বা পোস্ট অফিসের সুদ কেউ গ্রহণ করে থাকে তবে তা কি করবে? সওয়াবের নিয়ত ব্যতীত গরিব মিসকিনকে দান করে দিবে। প্রশ্ন, আমার বন্ধুর আত্মীয়ের জন্য খাজা খতম করান এবং যারা করে তাদেরকে টাকা প্রদান করেন, যদি রোগ বালাই ইত্যাদির জন্য বা আয় রোজগারের জন্য এ ধরনের খতম পড়ে, এখানে খেতেও পারবে টাকাও নিতে পারবে। প্রশ্ন, ইনকাম ট্যাক্স কমানোর জন্য ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করা যায় আছে কি?
সঞ্চয়পত্রের পরে আপনি যে টাকা পরে পাবেন এটা সুদ হবে, এজন্য সুদ গ্রহণ করা বৈধ নয়। প্রশ্ন, একই কারণে শেয়ার মার্কেট থেকে শেয়ার ক্রয় করা জায়েজ হবে কি? জি না, এটাও সুদ। প্রশ্ন, তারাবির টাকা নিজে খরচ করা গুনা নাকি গ্রহণ করাই গুনা? গ্রহণ করাই গুনা। প্রশ্ন, মুরগির নাড়িবুড়ি খাওয়া যায় কি না? পরিষ্কার করে খাওয়া যায়, যেরকম গরুর নাড়িবুড়ি খাওয়া যায় এরকম মুরগিরও খাওয়া যায়। প্রশ্ন, স্ত্রীর হাতে যদি চুড়ি না থাকে এই অবস্থায় স্বামীকে পানি দিলে তাকে হারাম হয়ে যায়? জি না, হারাম হয় না। প্রশ্ন, মহিলারা নামাজ যদি ঘুমায় তাহলে কি অজু ভেঙে যাবে? নামাজে ঘুমাইলে অজু ভাঙবে না। প্রশ্ন, রোজাদার যদি চোখে ড্রপ ব্যবহার করে তাহলে কি রোজা ভেঙে যাবে? জি না, ভাঙবে না। এমনকি ড্রপের সাপ যদি গলায় অনুভব হয় তারপরও রোজা ভাঙবে না, নামাজের কথা হাদিসে আছে তাই ভাঙবে না। প্রশ্ন, কাউকে তার খারাপ অভ্যাস ও গুনাহের কাজ করার কারণে ঘৃণা করা কি জায়েজ হবে? গুনাকে ঘৃণা করবেন, গুনাগারের জন্য দোয়া করবেন হেদায়েতের। প্রশ্ন, সতর বের হলে উজু ভেঙে যায়? জি না, ভাঙে না। প্রশ্ন, মহিলাদের সতর কতটুকু? একজন পুরুষের জন্য বেগানা, পুরুষের জন্য পুরোটাই সতর, আর যারা বেগানা নয় তাদের জন্য মাথা, সিনা, হাত এবং পা, হাঁটু থেকে নিচ পর্যন্ত, এটা সতর নয়। আর মহিলার জন্য পুরুষের যেরকমভাবে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর, এক মহিলা আরেক মহিলার জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর, বাকিটা সতর নয়। প্রশ্ন, প্রবাসে কারো কাছ থেকে সাহায্য নিলে বা বিদেশি কেউ নিজের ইচ্ছায় সাহায্য করলে তা কি নেওয়া যাবে? নেওয়া যাবে। প্রশ্ন, প্রচলিত মিলাদে যে সকল দুরুদগুলো পড়া হয় সেগুলোকে জায়েজ? কি দুরুদ পড়া হয় তা তো বলা লাগবে, বাকি যেটা সাধারণত প্রচলন ইয়া নবী সালাম আলাইকা, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর একটা পরে সালাতুনিয়া রাসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম, এটাও হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা আমাদের বাংলাদেশের এই কর্ণফুলী নদীর উপরে যে ব্রিজ যাকে বলা হয় আমানত শাহ ব্রিজ, এই ব্রিজের দক্ষিণ পাড়ে বাড়ি ছিল সুফি আহসানুল্লাহ, ওনার বানানো, এটা হাদিসের নয়, এটা ওনার বানানো। প্রশ্ন, আমার ছেলের নাম রেখেছি কুদরতি আর নাফিউ, এদের নাম না রাখা চাই, কারণ আলমের সাথে পরামর্শ করে ভালো নাম রাখবেন। প্রশ্ন, হাতের কবজিতে যদি ফ্রুট প্যানের কালি লেগে যায় এবং উজু করার পর তা না ওঠে তাহলে উজু দিয়ে কি নামাজ হবে? জি না, হবে না। প্রশ্ন, কবরের সামনে দাঁড়ায় হাত তুলে দোয়া করার বিধান কি? কবরকে পিছে রেখে হাত তুলতে পারবেন, সামনে রেখে হাত তোলা নিষেধ। প্রশ্ন, সালাতুত তসবি নামাজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর, এই তাসবি প্রতি রাকাতে 75 বার পড়তে হয় কিভাবে? এটার জন্য আমার লিখিত কিতাব আছে শবে বরাতের তত্ত্বকথা, সেখানে নিয়ম দেওয়া আছে, পড়ে নেবেন। প্রশ্ন, এমন কি সম্ভব যে মোনাফেক নিজে জানে না অথবা বুঝতে পারে না যে সে মোনাফেক হইতে পারে? প্রশ্ন, গণতন্ত্র কুফুরি মতবাদ, এই কথাটি অনেক আলেম মানে আবার অনেকে মানে না, কথাটা সঠিক কি না? কথাটা সঠিক নয়। প্রশ্ন, মনোযোগ বৃদ্ধির জন্য কি নামাজ চোখ বন্ধে করে পড়া যাবে? জি যাবে। প্রশ্ন, তাবলিগের একজন আমির এতরাতি আমির বয়ান করেছেন তাবলিগের এই রাস্তা শর্টকাটভাবে অল্প সময়ের মধ্যে পূর্ণ ইসলাম পাওয়ার পথ, কথাটি কতটুকু সঠিক? মোটেও সঠিক নয়, একেবারে ভুল কথা। খোদ তাবলিগের যে ছয় ওসুল, এই ছয় ওসুল বর্ণনার আগে কি বলা হয়? এই ছয়টি কাজের উপর আমল করলে গোটা ইসলামের উপর আমল করা সহজ হয়। তাহলে বোঝা গেছে ছয় কাজের ভিতরে ইসলাম নিহিত নয়, এই ছয় কাজের উপরে আমল করলে ইসলামের উপর আমল করা সহজ হয়, ইসলাম ভিন্ন আরেকটা। তা এখানে এই ছয় কাজ জানলে শর্টকাট ইসলাম জানা হয়ে গেছে, এটা ভুল কথা। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবিগণ কখনো 3 থেকে 40 কিংবা 4 মাসের নির্দিষ্ট চিল্লা পদ্ধতি দাওয়াতের কাজে ব্যবহার করেছিলেন কি না? জি না, করেননি। তবে এটা করা নাজায়েজ নয়, একটা সিস্টেম। যেমন মাদ্রাসায় আমাদের 12 বছরের
কোর্স, এর আগে আবার নুরানি সহকারে, নার্সারি সহকারে আরও 5 বছরের কোর্স, মানে 17 বছরের কোর্স মাদ্রাসায় করানো হয়। এরকম কোর্স সাহাবায়ে কেরাম এইভাবে করেননি। এটাকে লিদ দিন বলা হয়, তাই এটা বেদাত নয়। তেমনিভাবে তাবলিগে 40-40 দিন, 3 চিল্লা, এগুলোও বেদাত নয়, এটা লিদ দিন হয়, এটা খেলাফে সুন্নত নয়। প্রশ্ন, এখানে উল্লেখ যে বর্তমান তাবলিগের অধিকাংশ ক্ষেত্রে দাওয়াত উদ্দেশ্য না হয়ে চিল্লার সার্টিফিকেট উদ্দেশ্য হয়ে পড়েছে, চিল্লার মেয়াদ পূর্ণ করাকে তারা যেন ফরজ ওয়াজিব মনে করেছে, চিল্লা দেওয়াটা কতটা জরুরি আমাদের জন্য ব্যাখ্যা সহকারে জানালে বহু মানুষ উপকৃত হবে মনে করি। চিল্লা দেওয়া ফরজ ওয়াজিব নয়, দিনের জন্য উদ্বুদ্ধ হওয়ার একটা পন্থা মাত্র। প্রশ্ন, বর্তমানে ইন্টারনেটে যে ওয়াজ মাহফিল প্রচার হয় তার দ্বারা কিছু ভাইয়ের দিনই ফায়দা আবার কিছু ভাইয়ের দুনিয়াবি ফায়দা হাসিল হয়, অনেকে এর উপর জীবিকা নির্বাহ করে এবং অনেকে কাজের ফাঁকে ফাঁকে ওয়াজ প্রচারের কাজ করে, কিন্তু ওয়াজের মাঝে বিজ্ঞাপন চলে এবং কোম্পানিগুলো এই বিজ্ঞাপনের জন্য টাকা দিয়ে থাকে, সকল বিজ্ঞাপন বাদ্যযুক্ত গান, বেগানা নারী পণ্যের বিজ্ঞাপন, সিনেমার বিজ্ঞাপন সহ টিভিতে যে সকল বিজ্ঞাপন চলে তার বেশিরভাগ বিজ্ঞাপন ওয়াজ মাহফিল চলা অবস্থায় চলে, দেখা যাচ্ছে টাকার কারণেই ওয়াজ মাহফিল ভিডিও করার হিড়িক পড়ছে, নিজের ইচ্ছামতো বিজ্ঞাপন চালানোর কোনো সিস্টেম নেট কোম্পানি রাখেনি, আমি শুনেছি নাকি রেখেছে, আপনি বিজ্ঞাপন ছাড়া দিতে চাইলে সম্ভব আছে দিতে পারবেন। প্রশ্ন এক, লা মজহাবি বাইয়ের প্রশ্ন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাগলি, আল্লাহ পাক নবীও পাক, তাহলে নবীজি কেন অযু গোসল করতেন, নবী তো পাক, হাদিস শরীফে আছে নবীর পাশা পায়খানাও পাক, নাফাক ছিল না, এই জন্য আমরা পাক বলি।